কতই না সুন্দর তুমি, তোমার নিষ্পলক চাহনি, তোমার রূপের ছটা, তোমার মোলায়েম স্পর্শ, আরও কত কি। এক যুগ ধরে বসে আছি তোমার অপেক্ষায়, একদিন তুমি এলে আর হারিয়েও গেলে, শুধু রেখে গেলে নির্ভেজাল বেদনা। সেই বেদনাকে সঙ্গী করে আজ ছুটে বেড়াচ্ছি জঙ্গল থেকে সমুদ্র, মরুভূমি থেকে জনরাস, শান্তি নেই কোথাও। অবশেষে দেখা মিলল তার পাহাড়। ভুললাম বেদনাকে, ভুললাম তোমাকে, আবারও হারিয়ে গেলাম তার প্রেমে। কিন্তু এ প্রেম অকৃত্রিম, চিরন্তন, নির্ভেজাল, ঠকায় না মানুষকে। সাদা তুষারধবল কাঞ্চনজঙ্ঘা, রাস্তায় সদ্য পড়া বরফের ঢিপি, আকস্মিক স্নোফল, হোমস্টের আতিথেয়তা, অটুট প্রেমের গল্প তৈরি করে জনে জনে। আজ সে গল্পই বলবো, জেনে নেব পূর্ব সিকিম তথা সিল্ক রুট কীভাবে যাবেন, কখন যাবেন, কীভাবে পারমিট করবেন, কোথায় রাত্রিবাস করবেন, কীভাবে গাড়ি বুকিং করবেন, খরচই বা কত হবে, ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনার ভ্রমণ বন্ধু, পুরো বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। আর আপনি এই টোটাল ট্যুর প্যাকেজটি চিন্তামুক্তভাবে করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। কম খরচে সেফলি সুন্দর হোমস্টে ও গাড়ি দিয়ে এই ট্যুরটি তারা করিয়ে থাকেন। ভিডিও ডেসক্রিপশন বক্স ও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ইস্ট সিকিম বা সিল্ক রুট বলতে আমরা কী বুঝি? সিকিমের পশ্চিম অংশকেই মূলত ইস্ট সিকিম বলা হয়। তবে পশ্চিমবঙ্গের তমলুক থেকে শুরু করে নাথুলা পর্যন্ত এর বিস্তৃতি, যার নাম ওল্ড সিল্ক রুট। প্রাচীনকালে অর্থাৎ প্রথম শতাব্দীতে লাসা, নাথুলা ও জেলেপলা পাস দিয়ে ভারতবর্ষ থেকে চীনের বাণিজ্য হয়ে থাকত। বিভিন্ন দ্রব্যাদির সাথে সাথে বিশেষ করে রেশম বেশি পরিমাণ রপ্তানি হতো বলে এর নাম পড়ে যায় সিল্ক রুট। তবে বর্তমানে সিল্ক রুট বলতে আমরা বুঝি পশ্চিমবঙ্গের পেডং থেকে শুরু করে আরিতার, পদমচেন, নাথাং ভ্যালি, নাথুলা পর্যন্ত। আজ সেদিকেই আমাদের যাত্রা। ইস্ট সিকিম বা সিল্ক রুটের পারমিট কিভাবে পাবেন? ইস্ট সিকিম বা সিল্ক রুটের জন্য আপনার লাগবে পিএপি বা প্রোটেক্টেড এরিয়া পারমিট, যেটি আইদার রংলি থেকে নয়তো গ্যাংটক থেকে বানাতে হবে। প্রয়োজন ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, সঙ্গে দু কপি ফটো, 18 বছরের নিচের বাচ্চাদের বার্থ সার্টিফিকেট। বিদেশিরা বা বাংলাদেশি বন্ধুরা জুলুক বা নাথুলা পাস যাওয়ার পারমিট পাবেন না। পারমিট চার্জ গাড়ি প্রতি 500 টাকা, কিন্তু লোকাল এজেন্সির মাধ্যমে আপনাকে করতে হবে, তাই গাড়ি প্রতি আপনার 1000 টাকা গুনতে হবে। এসকে নাম্বার প্লেটওয়ালা গাড়ি কিন্তু পারমিট পাবেন। তাছাড়া নিজস্ব গাড়ি যদি থাকে এবং নিজে ড্রাইভ করে যান বা আপনার নিজস্ব ড্রাইভার যদি থাকে, তাহলে কিন্তু পার্সোনাল গাড়ির পারমিট পাবেন। তাছাড়া পার্সোনাল বাইক বা রেন্টাল বাইকেরও পারমিট কিন্তু এখানে দেওয়া হয় উইথ ভ্যালিড ডকুমেন্টস। সিল্ক রুট ভ্রমণের বেস্ট টাইম, বর্ষাকাল বা হেভি স্নোফলের টাইম বাদ দিয়ে বছরের যে কোনো সময় এই ট্যুর করতে পারেন। তবে বরফ পেতে আপনি প্ল্যান করুন ডিসেম্বর থেকে এপ্রিল, কখনো কখনো মে মাস অবধিও কিন্তু বরফ থাকে। যেহেতু জুলুকের অল্টিটিউড 9400 ফিট, নাথাং ভ্যালির অল্টিটিউড 13500 ফিট, নাথুলার অল্টিটিউড 14140 ফিট, তাই বরফ পাওয়ার সম্ভাবনা অত্যাধিক। এছাড়াও সেপ্টেম্বর থেকে নভেম্বর হলো সুদিং টাইম, প্রকৃতির অপরূপ রূপ, তাছাড়া কাঞ্চনজঙ্ঘার সুস্পষ্ট দৃশ্য উপভোগ করতে এই সময় অবশ্যই প্ল্যান করতে পারেন। ইস্ট সিকিম যাওয়ার ভেহিকেল বা গাড়ি কিভাবে পাবেন? গাড়ির কথা আমি আগেই বললাম যে এসকে নাম্বার প্লেটওয়ালা গাড়ি ছাড়া আপনি এই রুটে অন্য গাড়ি চালাতে পারবেন না, তাই গাড়ির জন্য যোগাযোগ করে নিতে পারেন ভ্রমণসাথীর সাথে। রিজনেবল প্রাইসে ওয়াগেনার, বোলেরো, সুমো, ইনোভা গাড়ি প্রোভাইড করে থাকেন, যেটি পুরো ইস্ট সিকিম আপনাকে ট্যুর করিয়ে দেবে। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে আমি এনাদের নাম্বার প্রোভাইড করে দিলাম। সিল্ক রুট ভ্রমণের নাইট স্টে, সিল্ক রুট বিভিন্নভাবে করা যায়, তবে আমরা আজ 3 nights 4 days ইস্ট সিকিম ট্যুর প্ল্যান করব। এনজিপি থেকে NH10 ধরে কালিম্পং হয়ে জুলুকের পথে নাথুলা গিয়ে আবার একই পথে আমরা ফেরত আসব। সেক্ষেত্রে এনজিপি থেকে প্রথম দিন সিকিমে প্রবেশ করতে পারবো না, যেহেতু ডিস্টেন্স প্রায় 120 কিলোমিটার এবং পাহাড়ি রাস্তা খুবই হেট্রিক জার্নি হয়ে যাবে। তাই প্রথম রাত আমরা নাইট স্টে করব পেডংয়ের অস্মিকা হোমস্টেতে, দ্বিতীয় রাত নাইট স্টে করব জুলুক বা পদমচেনে, এবং তৃতীয় রাত নাইট স্টে করব নাথাং ভ্যালিতে, এবং চতুর্থ দিন নাথাং ভ্যালি থেকে ডিরেক্ট আমরা ব্যাক করব এনজিপি। এই হোমস্টেগুলি আপনি বুকিং করতে পারেন ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। কম খরচে বেস্ট স্টে এনারা প্রোভাইড করেন।
চলুন এবার আমরা সিল্ক রুট ট্যুরটা বিস্তারিত দেখে নিই। ডে ওয়ান, আমরা সকাল সকাল এসে পৌঁছালাম এনজেপি স্টেশনে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ভ্রমণ সাথীর থেকে পাঠানো ড্রাইভার। আমরা ফোর সিটার গাড়িতে যাত্রা শুরু করলাম 8:30 নাগাদ। সেবক, কালীঝোড়া ও তিস্তা হয়ে আমরা কালিম্পংয়ের পথ ধরলাম। রাস্তায় পড়ল 7th Mile ভিউ পয়েন্ট। আই লাভ কালিম্পং লেখার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ দেখা যায়, কিন্তু এখন মেঘলা আকাশ, তাই আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে, যেটি হলো বুদ্ধা পার্ক এবং তার পাশেই দালাপচেন বুদ্ধা মনেস্ট্রি। পাহাড়ে আসলে বুদ্ধিস্ট কালচারের সাথে আমাদের মেলবন্ধন ঘটে, এটা তার প্রতীক। এগুলি খুবই সুন্দর। এগুলি দেখে আমরা এগিয়ে চললাম হনুমান টেম্পলের দিকে। হনুমানজির মূর্তি 30 ফুট উঁচু এবং বেশ কয়েকটা সিঁড়ি চড়ে এখানে উঠতে হয়। পাশে আছে দুর্গা মন্দির। এগুলি দেখে আমরা রওনা দিলাম পেডংয়ের উদ্দেশ্যে। রাস্তায় দেখে নিলাম ক্রস হিল ভিউ পয়েন্ট, যেখান থেকে ইস্ট সিকিম সহ কাঞ্চনজঙ্ঘা সুস্পষ্টভাবে দেখা যায়। এগুলি দেখে আমরা চলে আসলাম পেডংয়ের আশমিকা হোমস্টেতে। এটি ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নিজস্ব প্রপার্টি, তাই আয়োজন ও অ্যাম্বিয়েন্সও সেরকম। প্রথম দিন এই প্রপার্টিতেই আমাদের রাত্রিবাস। দুপুরের খাবার, সন্ধ্যার স্ন্যাক্স এবং রাতের ডিনার আমরা এখানেই সেরে নাইস্টে করলাম। ডে টুতে সকালে দুর্দান্ত সুন্দর সানরাইজ দেখে আমাদের ঘুম ভাঙল। হোমস্টে টেরিস থেকে আমাদের দর্শন মিলল কাঞ্চনজঙ্ঘার। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম পেডং থেকে জুলুকের উদ্দেশ্যে। সবার প্রথমে এলো ঋষি ব্রিজ, যেখান থেকে সিকিম শুরু। ভোটার আইডি কার্ডের জেরক্স এবং ড্রাইভারের সমস্ত ডকুমেন্টস এখানে জমা দিতে হলো এবং তারপর সিকিমে ঢোকার পারমিশন পেলাম। জুলুক যেতে যেতে একটি কথা বলে রাখি, অরিজিনাল আইডি কার্ড সঙ্গে 8-10 কপি জেরক্স এবং 5-7 কপি পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে রাখতে ভুলবেন না, বিভিন্ন জায়গায় কাজে আসবে। আর বেশি করে ক্যাশ নিয়ে যাবেন, কারণ সব জায়গায় কিন্তু অনলাইন চলবে না নেটওয়ার্কের কারণে। সবার প্রথমে আমরা চলে এলাম রেহেনকের বিখ্যাত বিশ্ববিনায়ক মন্দিরে। এটি মূলত 16 হাতযুক্ত গণেশের মন্দির, যা সিকিমের সর্ববৃহৎ। দর্শন হয়ে গেলে আমরা এগোলাম আরিতাল লেকের দিকে। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড, যেটি সিকিমের একমাত্র বোটিং লেক। দুর্দান্ত সুন্দর এই লেকটি আমাদের বেশ ভালোই লেগেছিল। এখান থেকে আমরা এগোলাম রংলির দিকে। রংলিতে হবে পারমিট, যার জন্য লোকাল ট্রাভেল এজেন্সির সাহায্য নিতে হবে আপনাকে, যা পুরোটা দায়িত্ব সহকারে ড্রাইভারই করিয়ে দেবেন। পারমিট যখন হবে তখন আপনারা নাথুলা পাসকে অবশ্যই অ্যাড করে নেবেন, সে আপনি ঘুরতে যান বা না যান, কারণ চার্জ সেই একই, 1000 টাকা। পারমিট থাকে 5 দিনের ভ্যালিডিটি। পারমিট নিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তায় পড়ল কিউখোলা ওয়াটারফল, যার প্রবাহ রাস্তার ওপর দিয়ে গেছে। এবার আমরা যত উপরের দিকে উঠছি তত তাপমাত্রা কমছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে আমরা পদমচেনের কাছে চলে এলাম। এখানে আবার ফরেস্টে এন্ট্রি করার জন্য পার হেড 55 টাকা করে দিতে হলো ফরেস্ট চেকপোস্টে। ধীরে ধীরে আমরা পদমচেনে চলে এলাম, যার অল্টিটিউড 7000 ফিট। রংলি থেকে পদমচেনের দূরত্ব 26 কিলোমিটার। অনেকে এখানেই কিন্তু রাত্রিবাস করেন। আমরা এখানে আর থাকিনি, এগিয়ে গিয়েছিলাম জুলুকের দিকে। জুলুক যেতে যেতে রাস্তার দৃশ্য একদম পরিবর্তন হয়ে গেল, চারিদিকে বরফের দলা দানা বেঁধেছে। জুলুক পৌঁছে আচম্বচকিত হয়ে গেলাম, এত বরফ আমি জীবনে কখনো দেখিনি। এ দৃশ্য আমি জন্ম জন্মান্তরও ভুলব না। বহু সময় মস্তি করার পর আমরা আমাদের হোমস্টেতে চেক ইন করলাম। পুরো জুলুক বরফে সাদা হয়ে আছে, যা ভাষায় বর্ণনা করা যায় না। হোমস্টেতে চেক ইন করে লাঞ্চ সেরে একটু রেস্ট নিলাম এবং বিকেলের দিকে পায়ে হেঁটে জুলুকটা একটু ঘুরে নিলাম। সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স ও রাতে ডিনার সেরে শুয়ে পড়লাম। ডে 3, রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, স্নো বা বরফ অনেক অংশে পরিষ্কার হয়ে গেছে, তাই নাথাং ভ্যালি যাওয়ার পথও সুগম হয়েছে।
ব্রেকফাস্ট সেরে হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। রাস্তা মেঘে ঢাকা, তাই রাস্তায় আর কোথাও দাঁড়ায়নি, এগিয়ে গিয়েছি সোজা নাথাং ভ্যালি ক্রস করে ওল্ড বাবা মন্দিরের দিকে। এটা বাবা হরভজন সিংয়ের পুরনো মন্দির, ফৌজির শহীদ দেহ এখানেই কিন্তু পাওয়া যায় এবং এই মন্দিরটি দেখাশোনা করেন এখানকার সেনা জওয়ানরা। এটি দেখে আমরা রওনা দিলাম কুপুব ভিলেজের দিকে। রাস্তায় পড়ল এলিফ্যান্ট লেক, যার অল্টিটিউড 13,066 ফিট। হাতির মাথা ও সুরের মতো এই লেক, তাই এর নাম এলিফ্যান্ট লেক। এটি দেখে চায়না বর্ডারের শেষ গ্রাম কুপুব ভিলেজ দেখে নিলাম এবং রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগোলাম নিউ বাবা মন্দিরের দিকে। রাস্তায় পড়ল এশিয়ার উচ্চতম গল্ফ কোর্স, ইয়াক গল্ফ কোর্স। তবে এই ইয়াক গল্ফ কোর্স পর্যন্তই আপনার কিন্তু প্যাকেজে থাকছে, যদিও আমরা এগিয়ে গিয়েছিলাম নিউ বাবা মন্দিরের দিকে। ওল্ড বাবা মন্দির বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে, তার জন্যই নিউ বাবা মন্দির তৈরি করা হয়েছিল ইন্ডিয়ান আর্মি দ্বারা এবং তারাই পরিচালনা করেন। এখান থেকে আপনি যদি নাথুলা ঘুরতে যেতে চান এবং রাস্তা যদি খোলা থাকে, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ আপনাকে কিন্তু দিতে হবে। ছোট গাড়িতে গেলে কিন্তু আপনার গাড়ি নাথুলা অবধি যাবে না, আপনাকে বড় কোনো গাড়িতে শিফট করা হবে এবং তারপর আপনাকে পাঠানো হবে নাথুলাতে, যেটার জন্য কিছু টাকা এক্সট্রা লাগবে। এই বিষয়ে ট্রাভেল এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে নেবেন। আমরা নাথুলা পাস গিয়েছিলাম এবং দুর্দান্ত মজা করেছিলাম এখানে। এর উচ্চতা 14,140 ফিট, তাই শ্বাসকষ্ট এখানে হতে পারে, এটা মাথায় রাখবেন। কর্পূর, গরম জল, পপকর্ন, চকলেট, স্যুপ এগুলি সঙ্গে রাখবেন, আর পারলে ডায়ামক্স ও অক্সিজেন পাম্প সঙ্গে রাখবেন। নাথুলা থেকে আমরা ব্যাক করলাম নাথাং ভ্যালিতে এবং আমাদের হোমস্টেতে চেক ইন করলাম। আমাদের হোমস্টে থেকে দুর্দান্ত সুন্দর ভিউ এই নাথাং ভ্যালির। তবে বর্তমানে শুরু হয়েছে বৃষ্টি এবং পড়ছে ওলা, নিচে বরফ জমে গেছে। ওই যে আমাদের রুম, এর এত উপরে কী অবস্থা, 10 মিনিটেই জমে গেছে। 10 মিনিট বৃষ্টি হয়েছে, 10 মিনিটে জমে গেছে, মানে আমার ফলে হয়েছে। লাঞ্চ সেরে আমরা রেস্ট নিলাম। বিকালে ঘুম থেকে উঠে দেখি স্নোফলে পুরো নাথাং ভ্যালি ঢেকে গেছে। এই নাথাং ভ্যালিকে কিন্তু লাদাখ অফ ইস্ট সিকিমও বলা হয়, যার অল্টিটিউড 13,500 ফিট। বিকালে পায়ে হেঁটে আমরা এখানকার মনেস্ট্রি ঘুরে নিলাম এবং ইভিনিং স্ন্যাক্সে পপকর্ন এবং রাতে ডিনার সেরে শুয়ে পড়লাম। Day 4, আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল। দেখি সূর্য জলজল করছে, নাথাং ভ্যালিও অপূর্ব লাগছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ আজ আমাদের লং জার্নি। নাথাং ভ্যালি থেকে NGP দূরত্ব প্রায় 170 কিলোমিটার, সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে চেক আউট করে। রাস্তায় দাঁড়ালাম থাম্বি ভিউ পয়েন্টে, যার অল্টিটিউড 11,600 ফিট, যেখান থেকে পুরো ওল্ড সিল্ক রুট সুস্পষ্টভাবে দেখা যায়। অপূর্ব অমায়িক লাগে। এখান থেকে আমরা আরও নিচের দিকে চলে এলাম এবং দাঁড়ালাম সিল্ক রুট ভিউ পয়েন্টে। এখান থেকে সিল্ক রুট তার পাশাপাশি জুলুকটাকেও মারাত্মক লাগে। এখানেও বেশ কিছু সময় কাটিয়ে আমরা নিচের দিকে রওনা দিলাম। রাস্তা বহু দূর, কিন্তু আজ রৌদ্রোজ্জ্বল দিন, মনটা ভালো করে দেওয়ার মতো। কাল থাকলে বোধহয় ভালোই হতো, তবে কাল স্নোফল পেয়েছিলাম। সূর্য আর স্নোফল একসাথে হয় না, তাই যেটা যার ভাগ্য। সকাল 8টায় হোমস্টে থেকে বেরিয়ে বিকেল 4:30 নাগাদ আমরা NGP এসে পৌঁছালাম। দুর্দান্ত সুন্দর ছিল এই অভিজ্ঞতা, দুর্দান্ত এই এক্সপিরিয়েন্স। আপনি চাইলে এই ট্যুরটি 4 নাইট 5 ডেজেরও করতে পারেন, সেক্ষেত্রে এক রাত আপনি গ্যাংটকে কাটাবেন। যদিও সেটা নিয়ে আজকে আলোচনা করছি না, আজকের ট্যুরটি আমাদের এখানেই কমপ্লিট হলো। বাজেটের কথা বলতে হলে বলতেই হবে যে এই ট্যুরটি আমরা করেছিলাম ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। মাত্র 5,500 টাকায় 3 নাইট 4 ডেজ ট্যুর করিয়ে থাকেন যদি গ্রুপে 9 জন থাকেন। এর মধ্যে খাওয়া দাওয়া, গাড়ি, সাইট সিন সব কিছু ইনক্লুডেড। পারমিটের জন্য এক্সট্রা 1,000 টাকা গাড়ি প্রতি এবং নাথুলার জন্য এক্সট্রা 500 বা 1,000 টাকা পার হেড, যেটা সিজন অনুযায়ী ওঠানামা করে সেটা আপনাকে দিতে হবে। এছাড়াও 2 জন বা 4 জন গেলে রেট একটু বেশি হতে পারে, তবে বেটার সার্ভিসের জন্য 2,500 টাকার দিকে তাকালে চলবে না, অন্যথা সস্তার হবে 3 অবস্থা। তো পুরো এই সিকিম ট্যুরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এটিও লিখবেন কবে যেতে চাইছেন ইস্ট সিকিমের সিল্ক রুট।
আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন, বিভিন্ন প্রশ্নের জবাব আমি পার্সোনালি DM-এ দিয়ে থাকি। তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি, জয় হিন্দ, বন্দে মাতরম।